আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আর এই ভিডিওতে আলোচনা করব বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আশা করি আপনারা উপকৃত হবেন। তো দেখেন বিজ্ঞপ্তিটা তারা কি উল্লেখ করছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনাধীন বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর বিএনসিসি অধিদপ্তরে সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতের নিম্নবর্ণিত স্থায়ী শূন্যপদ সঙ্গে অস্থায়ী সরাসরি নিয়োগের উদ্দেশ্যে বাংলাদেশের সকল জেলা স্থায়ী নাগরিক নিয়োগ করতে শর্ত সাপেক্ষে আপনার দরখাস্ত আহ্বান করতেছে। এখানে পদ হলো 60টি পদ। তো প্রথম নম্বর যে পদ সুপারিনটেন্ডেন্ট, এখানে 12তম গ্রেডে একজন লোক নিবে এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি এবং সরকারি বা আধা সরকারি বা অফিসে 5 বছর চাকরি অভিজ্ঞতা থাকতে হবে এবং কর্পোরেট ড্রাইভিং প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে। দুই নম্বরের যে পদ অফিস সহকারী, এখানে 16তম গ্রেডে 45 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ডে যদি আপনি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন তাহলে কিন্তু আপনি পদে আবেদন করতে পারবেন। তিন নম্বরের যে পদ অফিস সহায়ক 2 জন লোক নেবে। 20তম গ্রেডে 22 জন লোক নেবে। কোনো শিক্ষিত বোর্ডে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আপনি পদে আবেদন করতে পারবেন। চার নম্বরের যে পদ মালি, 6 জন লোক নেবে। ষষ্ঠ শ্রেণী পাশ এবং বাগান তৈরি এবং রক্ষণাবেক্ষণ কাজ অভিজ্ঞ প্রার্থীকে অগ্রাধিকার প্রদান করবে। তো 5 নম্বরের যে পদ নিরাপত্তা প্রহরী, 20তম গ্রেডে 19 জন লোক নেবে। ষষ্ঠ শ্রেণী পাশ, নিরাপত্তা প্রহরী হিসেবে অবশ্যই অভিজ্ঞ থাকতে হবে এবং সশস্ত্র বাহিনী অথবা পুলিশে অবসরপ্রাপ্ত সিপাহি সৈনিক বা কনস্টেবলকে অগ্রাধিকার প্রদান করা হবে। এবং এরপরে যে পদ ইউএসএল, 20তম গ্রেডে 9 জন লোক নেবে এবং ষষ্ঠ শ্রেণী পাশ এবং অভিজ্ঞ প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করবে এবং অবশ্যই সাইকেল চালানো দক্ষ হতে হবে। এবং 7 নম্বরের যে পদ পরিচালনা কর্মী, 20তম গ্রেডে 5 জন লোক নেবে। অক্ষর জ্ঞান সম্পন্ন প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে। তো এই পদগুলোতে আপনি কীভাবে আবেদন করবেন, আবেদন করার জন্য bncc.teletech.com.bt এই ওয়েবসাইটে আপনি প্রবেশ করবেন। প্রবেশ করে আবেদনের শুরু হবে আপনাদের নভেম্বরের 4 তারিখ 2024 সকাল 9টা থেকে আবেদন শুরু এবং শেষ হবে নভেম্বর 18 তারিখ 2024 বিকাল 5টায়। এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা শেষ করবেন। আবেদনের ছবি, সাইজ 300x300, স্বাক্ষর 300x80 পিক্সেল। এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছে তার কত টাকা চার্জ কর্তন করবে, কারণ দেখেন এক নং পদের জন্য 300 টাকা, 335 টাকা, হ্যাঁ, এবং 2 নং পদের জন্য 235 টাকা এবং 3 থেকে 7 নং পদের জন্য 112 টাকা কর্তন করবে। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এবং এখানে আরও কিছু শর্ত দেওয়া আছে, আপনারা সবগুলো শর্ত দেখবেন, দেখে শুনে বুঝে অবশ্যই কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন। আর প্রতিদিন আপডেট চাকরি খবর খবর পেতে অবশ্যই আপনার আমার পেজ এবং চ্যানেলটা সঙ্গেই থাকবেন। তো ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।